हेलो एवरीवन, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। सो आज हमें तुम्हारे साथ एक नतून ब्लॉग नहीं चले एंड आज के ब्लॉगटा स्टार्ट करछि। एखन बाजे होच्छे 7:29। मैं आज के ब्लॉगटा एखान थेके स्टार्ट करछि, तो और बेशी बकबक करबो ना, चलो आज के ब्लॉगटाके स्टार्ट करे देवा जाक। सो बेसिकली आमी आज के जाबो होच्छे आमार मामा बाड़ीते, तो ओखाने गिये अनेक भिडियो शूट करब, रिल्स करते हबे, आमी आर आमार दीदी करब। तो ये हे आज के एन हे 9 अब्दि बाड़ीते ही आने सर 1:30 अब्दि बाड़ीते ही थकब, बिकज हमार 9 क्ज रही है। तो 9 पर क्ज कर 1:30 समय जाब मामा बाड़ीते, तो एखी 9 अब्दि तुम्हारे साथ भिडियो करब, दें तुम्हारे साथ कथा बोल 9 अब्दि, दें तरह आर 1:30 पर हमें आबार आसो तुम्हारे साथ कथा बोलते। तो एख जाब एकटू आगे घूमते उठल, एखो फ्रेश होनी एंड एखन जाबो होच्छे मुख टुक धोबो, दें चा खाबो, तारपरे आबार तोमादेर साथे कथा बोलबो। तो देखो देखो तोमरा ब्लगटाके। सो देखो आमि एखाने चा बसिये दियेछि जलटा, तखन चाटा खाबो, दें ब्रेकफास्ट करबो तारपरे। सो आमि एखन आमार चाटा निये चले एसेछि, आर एखाने आमि निएछि दुटो आलमंडस निएछि, एटा आमि खाबो आर चाटा खाबो एखन। तो चलो देखते थाको। तो बेसिकली आमी सकाले किछुदिन धरे मर्निंग स्किन केयर करछिलाम ना, 1 থেকে 1.5 মাস মতন আমি করিনি, কারণ আমি চাইছিলাম না যে কন্টিনিউ আমি স্কিন কেয়ারটা করতে থাকি। দিনে 3 বার করে আমি স্কিন কেয়ার করতাম। তো আমি কি করতাম, সকালবেলা নরমালি জল দিয়ে ফেসটাকে ধুয়ে নিতাম আর একটা ঠোঁটে আর কি ভেজলিন লাগিয়ে নিতাম, দ্যাটস ইট, এটাই ছিল আমার মর্নিং এর। তো এখন যেহেতু সামার আসছে আর আমার এই জায়গাটা না খুব ইচিং হয় এই জায়গাটাতে, তো তাই জন্য আমি হচ্ছে আমি কাল থেকে মানে সরি আজ থেকে আমি আবার স্কিন কেয়ারটা শুরু করলাম, বিকজ সামার আসছে, সামার এলেই পিম্পলস স্কিনে হাজারো একটা প্রবলেম শুরু হয়ে যায়। তো তাই জন্য ভাবলাম যে এখন থেকে সামার পড়ার আগে থেকে স্কিন কেয়ারটা করা বেটার অপশন বলে মনে হয়, তো আমি আজ থেকে আবার আমার স্কিন কেয়ারটা স্টার্ট করলাম। তো এই যে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, রুটি আর বেগুন ভাজা, তো এটাই খাবো আজকে, একটু তাড়াতাড়ি করলো ব্রেকফাস্ট মা, কারণ আজকে মামা বাড়িতে যাব তাই জন্য। তো আমি এখন কাজ শেষ করে যাচ্ছি মামা বাড়িতে, এখন আমি রাস্তায় আছি, এখন হাঁটছি আর যাচ্ছি, হেঁটে যাচ্ছি মামা বাড়িতে। 2 বাজতে যায়, অনেকটাই লেট হয়ে গেছে, আসলে আমার কাজটাই শেষ হয়েছে 1:30 সময়তে, তখন যাবো হচ্ছে মামা বাড়িতে। দেখুন ওখানে গিয়ে স্নান টান করে তারপরে খাওয়া দাওয়া হবে, তো চলো দেখতে থাকো তোমরা। তো আমি এখন মামা বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ আগেই আমি এসেছিলাম 2 সময়তে, 2 সময় মামা বাড়ি এসে আমি একটু রেস্ট নিয়ে দিন খাওয়া দাওয়া করলাম। আজকের মেনুতে ছিল হচ্ছে ভাত, বাঁধাকপি আর মাছ ছিল। তো আমি এখন খাওয়া দাওয়া করেছি, এসেছি জাস্ট 10 মিনিট হয়েছে খাওয়া দাওয়া করে, এখন রেস্ট করে একটু রেস্ট করে নিয়েছি আর এখন যাব হচ্ছে ছাদে গিয়ে হচ্ছে ইনস্টাতে রিলস করব আর তোমাদেরকে দেখাবো আমি যে কি করে কি করছি না করছি সবকিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে এখন আমি রেডি হয়ে নিই। সো আমরা এখন এখানে রিলস বানাচ্ছি, কিছু কিছু রিলস বানিয়েছি। তো আমি এখন ছাদে চলে এসেছি, ছাদে এসে কিছু রিলস করলাম, তো তোমরা সেই ভিডিওগুলো দেখতে পাবে ইনস্টাগ্রামে, ইনস্টাগ্রামে আমি সেগুলো ভিডিওগুলো পোস্ট করবো। এই যে আমার দিদি এখানে, ও আছে, ও রিলস বানাচ্ছে, ওর আমি দুজনে মিলে, আর আমার আমার হচ্ছে মানে রিলস করে দেওয়া স্ট্যান্ড যে ধরে দিচ্ছে আমার ফোনটা, সেটা হচ্ছে আমার মা ধরে দিচ্ছে। এই যে আমার মা দেখা যাচ্ছে, আমার মা ধরে দিচ্ছে আমাকে ক্যামেরা। আজকে আগের দিন আমার দিদি ধরে দিয়েছিল যে ভিডিওগুলো ইনস্টাগ্রামে দেখেছ, তো এই আর কি হচ্ছে ব্যাপার। এখন কিছুক্ষণ ভিডিও করবো 5 অবধি, দেন তারপর আবার সরি ঘরের নিচে চলে যেতে হবে, দিয়ে ফোনটা একটা চার্জে দিতে হবে, আবার 6:30 থেকে কাজ আছে, তো এই আর কি হচ্ছে ব্যাপার। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো।
তো আমি ভিডিও করে চলে এসেছি এখন, মানে অনেকক্ষণ আগে চলে এসেছি, তো আমার টাইম হয়ে গেছিল কাজে বসার, 6:30 বেজে গেছিল, তো তাই জন্য আমি কাজ করতে বসে গেছিলাম। আমি আর কোনো ভিডিও শুট করতে পারিনি তখন, তো আমি এখন বাজে হচ্ছে রাত 11টা, এখন আমি কাজ শেষ করলাম, কাজ শেষ করে দেন তারপরে আমি আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি। যেহেতু আজকে বেশি কথাটা বলতে পারলাম না, বিকজ একটা টাইম ছিল, একটা শর্ট টাইম ছিল আর কাজের মধ্যে ছিলাম পুরোটাই, তো তাই জন্যই আজকে আর ভিডিওটা সেই জন্য বেশি বড় করতে পারলাম না। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, তো ভিডিও যেহেতু এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো আর কি যে বলছি আমি নিজেও জানি না, এখন খাওয়া দাওয়া করবো। আজকে রাতে ডিনারে আমার মামি রান্না করেছে হচ্ছে, কি করেছে জানো, ওটা চিকেন কষা আর কড়াইশুটির কচুরি, তো এটাই আমার মামি আজকে রান্না করেছে, তো এই আর কি হচ্ছে খাবো রাতের ডিনার। আর হচ্ছে আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা এটা লাইক করতে একদম ভুলবে না, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই হিট করবে, যাতে আমার দেওয়া নতুন কোনো ভিডিওর আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরে থাকবে, বাই।